কোভিডের পরপর দেখা যায় হঠাৎ করে ইম্পোর্ট 4-5 টন বেড়ে গেল। সরকারকে নিম্ন আয়ের মানুষের মঙ্গল দেখতে হয়, কল্যাণ দেখতে হয়, প্রাথমিকভাবে সকলের কল্যাণ দেখতে হয়, নিম্ন আয়ের মানুষ কল্যাণ দেখতে গিয়ে কিছু কাজ সরকার করি। এই কাজগুলো যে আরো ক্ষিপ্রতার সঙ্গে করতে পারতো, এই যে লাইসেন্স ওপেন জেনারেল লাইসেন্স একটা ছিল পাকিস্তানের, শুনতাম ইম্পোর্ট করে আগ্রহ ছেড়ে দিয়ে সবাই, আপনি চাকরি টাকা থাকে ব্যাংকে যান, এলসিগুলোর মাল আনেন, কোনো তর্কাতর্কি দরকার মানে দরকার নাই, কিন্তু সেটা আমাদের এই কালচারে এখন এই মুহূর্তে নাই। আমরা রেগুলেশন প্রায় লোকে চিল্লায় বাজার তদারকি করে না কেন, সরকার তদারকি করতে পারবে না, তদারকি করলে আরও অগ্নিতে ঘৃতাহুতি হবে পরিষ্কার বাংলায়। যখনই গিয়ে ঝাঁপে বাড়ি দিবে ওই মালগুলোর পেছন দিকে বেড়ে যাবে, কালকে আর মাল পাওয়াই যাবে না। সুতরাং ওইসব না করে আমি মনে করি আমার ক্ষুদ্রপতিতে ইম্পোর্টিং যখন সরকার করে এর কষ্ট আছে, এখানে যখন ইম্পোর্টে টাকা দিবে, হায়ার প্রাইস দিবে, হায়ার ভর্তুকি দিবে, স্বাস্থ্যে শিক্ষায় কৃষিতে আমার বিনিয়োগ কমে যাবে, মানি ইজ লিমিটেড সরকারের হাতে। সুতরাং এটা স্বীকার করো সামগ্রিক কল্যাণের জন্য, সামগ্রিক কল্যাণের জন্য সবাই কাজ করে। আমার অনুরোধ সরকারের কাছে, যদি সরকারে আছি সমন্বয় কৃষি এবং অর্থের মধ্যে এবং বাণিজ্যের মধ্যে, এটা খুবই দরকার। বাণিজ্য মন্ত্রী মহোদয় বললেন আমি আগামীকালকে পরশু থেকে ইম্পোর্ট করবো, তারপরে 3 সপ্তাহ তিনি করতে পারলেন না, মানে তার ইচ্ছাই নয়। নানা ধরনের কৃষিতে অর্থে এনবিআরে বিভিন্ন জায়গায় তিনি আটকা পড়ে যাচ্ছেন, এটা উদাহরণ। উদ্যু রেসপেক্ট এভরিবডি, আমি এই মিশনের অংশ, এখানে আরো ক্ষিপ্রতা আরো জরুরি। আমার প্রিয় একটা উদাহরণ যে ট্রিগারে আঙুল রাখতে হবে, ট্রিগারে আঙুল রেখে চলতে হবে আমাকে, সঙ্গে সঙ্গে জানান করে, কিন্তু এখানে আমাদের একটা গ্যাপ রয়ে গেছে, ফলে এইভাবে এটা হয়। আর ডলার শুনেন, সাম্রাজ্যবাদ তো মুদ্রা সাম্রাজ্যবাদ এখন চলছে পৃথিবীতে, তারা কিছু না করেও আমাদের টাকা সস্তা দামে কিনে তার রিজার্ভ রেখে আরও ধনী হচ্ছে। কে কে কোথাদিন পড়ছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে ডেট ট্রেডার কান্ট্রি, পৃথিবীর সবচেয়ে ঋণগ্রস্ত দেশ, কিন্তু তারা চিন্তা করি আমার ক্ষুদ্রপুঁজিটা হাউ টু দে সার্ভাইভ, কেমন তারা বাঁচে, তাদের অ্যাসেট ফ্রোজেন অ্যাসেট ট্রিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স অফ ডলার। আমরা যখন 48 বিলিয়ন ডলার নিয়ে গর্ববোধ করি এবং এটা একটা বাজারের শক্তি, তাদের ট্রিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স অফ ডলার অ্যাসেট আছে, ইকুইপমেন্ট আছে, প্রযুক্তি আছে, কালচার আছে, ওখানে ধরো কিছুই না। সুতরাং ডলার সাম্রাজ্যবাদ, পাউন্ড সাম্রাজ্যবাদ, ইয়েন সাম্রাজ্যবাদ, যদি বলতে চাই ডিউ রেসপেক্ট টু দেম, দে আর ফ্রেন্ডলি কান্ট্রিজ, এগুলো থাকবেই। এখানে আমরা অনেকটা অসহায় দেয়ার। আর একটা প্রাচীন বিষয় তো না, আমি সে ভালো বলতে পারবেন, ওই যে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং ট্রিক, ভেরি ওয়েল নোন ট্রিক্স, খুব ইজিলি করা যায়, বেশি স্কিলফুল হতে হয় না, ব্যাংকার সাহেবরা সহায়তা করে, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, ইটস এ ট্রেড, ইটস এ বিজনেস। একটু যেমন আপনি বললেন যে কোভিডের পরপর দেখা যায় হঠাৎ করে ইম্পোর্ট 4-5 টন বেড়ে গেল, ওয়াই হাও, এইগুলো এখন এখানে $10,000 বিদেশে নিয়ে যেতে পারি, কেন এটাকে $3,000 নামাচ্ছি না, এখনও ক্রেডিট কার্ড নিয়ে বিদেশে হর হামেশা আমরা বাজার করতে পারি $1,000, ক্রেডিট কার্ড দিয়ে তো বাজার করি না, টাকাও ট্রান্সফার করি, নুন আমি সব বলতে পারি কীভাবে টাকা ট্রান্সফার করা যায়, পিপুল ডু ইট। তো এইগুলো মোটামুটি ওপেন সিক্রেট। যাই হোক, আমি বললাম যে আমি খটমটে বিষয়গুলো আমি খুব ভালো বুঝতে পারছি না, বলবোও না। হোয়াট আই ফিল যে আমাদেরকে মিনিমাম ইন্টারফেরেন্স, ম্যাক্সিমাম ফ্রেন্ডলি রেগুলেশন করতে হবে, যেটা বেচাজনক না হয়,